এই ব্ল্যাক বোর্ডে তিনটা বক্সের মধ্যে তিনটা নাম লেখা, এই তিনটা নামতে তিনটা শব্দ নেওয়া, অর্থাৎ বাংলা তিনটা বর্ণ নেওয়া। এর নিচের কালি ঘর একটা ফুলের নাম হবো, 200 উত্তর দিতে পারবেন তাহলে 500। বুঝতে আছো, শিশু উট লিচু, এই তিনটাতে তিনটা অক্ষর নেই বয়া। বক্সের শিশু উট লিচু না কইতে পাঁচশো আমার দেওয়া লাগবো। রজনীগন্ধা লিখতে গেলে তো আগে 29 তর লাগবো, না তো 29 তর কোনো বংশই নাই। রজনীগন্ধা কই চল, কি কইছ? জরিমানা হয়ে রয়েছে। সাপলা লিখতে গেলে আগে কি লাগে আনে কেন? একবার সহজ একটা বুঝবো না, এই বক্সের ভিতরে তিনটাতে তিনটা সংখ্যা, মানে বাংলা তিনটা বর্ণ, কালীগড়টা পূরণ করে একটা ফুলের নাম, একটা সুন্দর একটা ফুলের নাম নিয়ে কইতার শুনে শিশু উট লিচু, এই তিনটাতে যে তিনটা শব্দ নেয়া, মানে তিনটা বাক্য নে একটা ফুলের নাম হবো, এই ফুলের নাম ধরলে কি একটা মেয়ের নাম হ যুগ আছে। আরে তে আমি বুঝছি, রাখছি না শিশু উট লেচু, এই তিনটা বাক্য নিয়ে যে ফুলের নাম ধরবো, ফুলের নাম ধরলে একটা মেয়ের নাম যুগ আছে। দাদা সঠিক উত্তরটা শিউলি ফুল চাইলে কিবা কইছে বুঝাই দিয়ে যে শিশু তৈরি তালি ভাষা রসু হইছে লহরি শিকাল্লি। আচ্ছা, সমস্যা।